রানী বেহুলা তব বলছি আজকে একসঙ্গে আমরা দুজন মিলে গল্প করবো আরো অনেক কিছু করবো তাই বলছি কি চলো করছি তোমার মঙ্গলের জন্যই করছি বেহুলা তোমাকে আমি
অনেকটাই ভালোবেসে এনেছি, তাই বলছে কি তুমি আর বিলম্ব করো না, চলো আমরা ফুল সজ্জায় চলে যাই। স্বামী বলো, তুমি একটি বার বুঝতে চেষ্টা করো, আমি বেহুলা যা করছি তোমার শুধু মঙ্গলেরই জন্য করছি। আমি জানি বেহুলা, আজ পরশু কাল পরশু বাদে মঙ্গলবার এই তিনটা দিন পার হলেই সকলেই হবে তোমার। শোনো বেহুলা, তোমার সাথে আজকে আমি এক পালঙ্কে শুতে চাই, তাই বলছি কি আর তুমি বিলম্ব করবে না, চলো। ঠাকুর, আমার স্বামীকে আমি শত চেষ্টা করে বোঝাতে পারছি না, আমি এখন কি করবো ঠাকুর, তুমি আমার সহায় হও। স্বামী বলো বেহুলা, আমি তোমার সাথে এক পালঙ্কে শুতে পারি, আমার একটি শর্ত আছে। শর্ত? একটি শর্ত? আচ্ছা বলো কি শর্ত তোমার? কি শর্ত জানো? বলো। তুমি তো আমাকে নিয়ে এক পালঙ্কে শুতে চাও তাই না? হ্যাঁ। যদি শুতে চাও তাহলে আমার সাথে তোমার পাশা খেলাতে হবে। সারা রাত্রি কি পাশা খেলতে হবে? কখনোই না। তাহলে পাশা খেলবো তিনটি চাল, তিনটি চালে যদি একবার জন্য বেহুলাকে হারাতে পারো তাহলে আমি সেই ইচ্ছেই তোমার সাথে শুয়ে পড়বো, আর যদি না হারাতে পারো এই বেহুলা বাসে করে যা বলবি আমার কথা মতো তোমার থাকতে হবে। ঠিক আছে বেহুলা, আমি তোমার শর্তে রাজি আছি, আনো তোমার পাশার গুটি, খেলবো পাশা। স্বামী। হ্যাঁ বেহুলা। তুমি কি একবার ভেবেছো স্ত্রীর কাছে যদি এই বাস্য করে হেরে যাও তাহলে আমি যা বলবো আমার কথা মতোই তোমাকে থাকতে হবে? আমি চাই না আমার স্বামী আমার কাছে হেরে যাক। তুমি কি একটাবার ভেবেছো তুমি যদি তোমার স্বামীর সাথে হেরে যাও তাহলে তো এক পালঙ্কে শুবে। তুমি খেলতে পারছো? হ্যাঁ, আনো তোমার পাশার গুটি, খেলবো পাশা। ভেবে বলেছো তো? আমি ভেবে বলেছি। তুমি এখনো সময় আছে ভেবে দেখো, আমি চাই না তুমি পাশাকালে হারিয়ে যাও, কারণ আমার পাশা খেলার শত আছে জানো।